কবুতর পালকদের কাছে সবচাইতে পছন্দের যে বিষয়টা সেটা হচ্ছে এই এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলাই। অর্থাৎ একটা লফটের মধ্যে যখন তাতে সুন্দর করে পেয়ার দিয়ে একটা নির্দিষ্ট সময় পর লফট ভর্তি এরকম বাচ্চা থাকে তো সবারই আসলে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে এই সেটআপের বাচ্চা, সাবচিলার বাচ্চা আছে এখানে, এখানে আফসান বাগার বাচ্চা আছে, পাঙ্কির বাচ্চা আছে, এই যে এদের হচ্ছে পাঙ্কির বাচ্চা, উপরে কর্নারে যে দুইটা, আর হচ্ছে কালদমের বাচ্চা, এটা এটা একটা পাঙ্কির বাচ্চা, এটা কালদমের বাচ্চা, উপরে দুইটা সাবচিলার বাচ্চা, আর এ এটা আর এটা হচ্ছে আফসান বাগা, দুইটাই ফুল শেড একদম পরিষ্কার হয়ে যাবে। আসলে এগুলো দুই পাটটা গিয়ে পরিষ্কার হয়, ফুল পরিষ্কার হয়ে যাবে একদম। হচ্ছে আফসান বাগার বাচ্চা, এটা হচ্ছে তোতা জোড়ার বাচ্চা আর কি, চড়ুই পাখি যেটাকে বলা হয় তোতা, এটা কাছাকাছি একটু মডিফাই করা আর কি। আর এই যে এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা পেয়ারার বাচ্চা, এই দুইটা এদের বাবা মা চুরে নিয়ে গেছিল আর কি, আমার মাঝে দিয়ে কবুতর চুরি হয়েছিল, তখন এটার আর এটার বাবা মা যেটা আছে দুইটাই চুরে নিয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ কবুতর দুইটা আবার ফেরত আসছিল, প্রায় মাসখানিক পরে মনে হয় কবুতরগুলো ফেরত আসছে। তো ওটা আসার পরে আমি আবার ওই দুইটার এমনি এমনি পেয়ার দিছি, তো মাশাল্লাহ ওই দুইটার বাচ্চা হচ্ছে এই দুইটা, মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চা, সামনে থেকে দেখলে হয়তো বোঝা যাবে। হচ্ছে এই সেটআপের বাচ্চাগুলা, মাশাল্লাহ প্রত্যেকটাই খুব পছন্দ পছন্দের লাইনের কবুতরের বাচ্চা আমার। এই যে এই দুইটা বাচ্চা হচ্ছে খুব পছন্দের বাচ্চা আমার, এই একটা এটা আর হচ্ছে এই যে এটা, এদের হচ্ছে এক পেয়ার, এক পেয়ারের বাচ্চা, আর এই যে এইটা আর এটা উপরেরটা, এই দুইটা এক পেয়ারের বাচ্চা, এদের হচ্ছে পাঙ্কির বাচ্চা আর কি আর হচ্ছে আফসান বাগার বাচ্চা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এগুলো পরিষ্কার হয়ে যায়, ওই যে হালকা সাদা টাদা এগুলো সব পরে আবার একদম ফুল ফ্রেশ হয়ে যাবে। এটা বাচ্চাটা আর হচ্ছে এই উপরের বাচ্চা, এই দুটো হচ্ছে আফসান বাগার বাচ্চা, আর এই যে এই দুটা তো সাবচিলার বাচ্চা কর্নার দুইটা, আর এই হচ্ছে চড়ুই বা তোতা, আর এই হচ্ছে কালদমের বাচ্চা এটা, আর এই যে এটা হচ্ছে পেয়ার, এই বাচ্চাটা আর এই বাচ্চাটা হচ্ছে পেয়ার, মানে একসাথের বাচ্চা, এগুলো মাশাল্লাহ অনেক বেশি ফ্লাই করে অনেক। আর এই যে এই বাচ্চাটা এটাও কালদমের বাচ্চা, এই বাচ্চাটা আর এই বাচ্চাটা হচ্ছে পেয়ার, এক পেয়ারের বাচ্চা, আর হচ্ছে পাঙ্কি বাচ্চাটা। এই হচ্ছে সাবচিলা, এই হচ্ছে পাঙ্কির বাচ্চা, ফুল ল্যাস চলে আসবে, এটার চোখ ল্যাস সব কালো আসবে, ল্যাস গুলো সব কালো হবে, মাশাল্লাহ যত বয়স হবে দেখতে তত সুন্দর হবে। এই হচ্ছে কালদম, এগুলো আস্তে আস্তে মাশাল্লাহ একদম পরে একদম ফুল ফ্রেশ হয়ে যাবে। আর এই হচ্ছে আফসান, আফসান বাগার বাচ্চা। তো মাশাল্লাহ ভালো একটা বাচ্চা পাইতে হইলে আপনার একটু ধৈর্য ধরতে হবে, কবুতর জগতে যারা কবুতর পালন করে ভালো মতো খাবার টাবার, ঠিক মতো পরিচর্যা, ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট, ঠিক মতো ক্রিমের কোর্স, সব কিছু পরিপুষ্ট খাবার টাবার দেওয়ার পরে সব দিক দেখাশোনা করার পরে আপনারা এত সুন্দর একটা সেটআপের বাচ্চা পাবেন। আসলে বেসিক যে পরিচর্যা করতে হয় কবুতর পালনের ক্ষেত্রে, ধরুন বাচ্চা যখন মানে ডিমে আসবে কবুতর, তখন থেকে আপনার পরিচর্যা করতে হবে, অর্থাৎ কবুতরটার আপনি ডিমে আসার আগেই এর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিবেন, ইসেল যেগুলো আমরা খাওয়াই বা চিজ ব্যাট এগুলো যেগুলো খাওয়াই কবুতরের ইন্টারনাল রিকভারির জন্য, ওই জিনিসগুলো আপনাদের দিতে হবে। এরপর যখন কবুতরের ডিমটা আসছে, ডিমে আসার পরে কবুতরের রেগুলার
মানে খাবার দাবার ঠিকঠাক মতো দিতে হবে, ক্যালসিয়ামের সাপ্লিমেন্টগুলো দিয়ে রাখতে হবে আগেই, যেন কবুতর দুর্বল না হয়, কবুতরটা দেখা যায় খাবারটা ঠিকঠাক মতো যেন পায়, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এরপর যখন বাচ্চারা ছোটো মানে একদম ছোটো করে ফুটবে, তখন যত ছোটো দানার খাবারগুলো আছে ওগুলো একটু বাড়তি করে দিবেন, প্লাস হচ্ছে ক্যালসিয়াম একটা মানে সুষম খাবার যেন পায়, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চা নিয়ে যে ঝামেলাগুলো হবে না, রেগুলার খাবারটা দিবেন, ক্যালসিয়ামের সাপ্লিমেন্টগুলো দিবেন, ডিটটা যেন ঠিকঠাক মতো পায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। খাবার যত ভালো দিবেন, পরিচর্যা যত ভালো করবেন, বাচ্চা আপনি তত ভালো পাবেন। এটা হচ্ছে ভালো বাচ্চা পাওয়ার একটা কৌশল আর কি, এটা সবাই ফলো করে আলহামদুলিল্লাহ, যারা বাচ্চা ভালো বাচ্চা পাইতে চান তারাও ফলো করবেন। তো ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।